सुप्रिय दर्शक देशे एवं देशेर बाहिरे विश्वेर जे कोनो प्रान्त थेके बांग्ला टीवी 71 चैनले नियमित अनुष्ठानटी उपभोग करछेन जारा आपनादेर संगे आछि आमि मोहम्मद जामालउद्दीन कालासान। आजके जिनि बांग्ला टीवी 71 अतिथि हिसेबे उपस्थित होयेछेन तिनि होच्छेन गाजीपुर जिलार श्रीपुर उपजिलार कृति सन्तान बंगबंधुर आदर्शेर साहसी सैनिक मानवतार फेरीवाला जुब समाजेर अहंकार सुशिक्षा शिक्षित एकजन स्वच्छ राजनीतिविद वास्तवमुखी ओ प्रतिवादी एकजन तरुण लेखक तारुण्यर प्रतीक गरीब असहाय मानुषेर आस्था ओ भालोबासार विशिष्ट समाजसेवक देश ओ जाति ओ दलेर जननिबेदित प्राण एकजन दक्ष सुसंगठक दर ओ साधारणের মানুষ ও সম্মানিত সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সম্মানিত সদস্য প্রতিষ্ঠাতা ও সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আদর্শ ও সেবামূলক সমাজ কল্যাণ সংস্থা জনবান্ধব জননেতা জনাব মোহাম্মদ আলী বিকম। তো আজকে মোহাম্মদ আলী ভাইয়ের কাছে যে বিষয়ে প্রশ্নটি করব প্রশ্নটি হচ্ছে সমাজ সেবা কাকে বলে এবং আমরা কিভাবে সমাজের বিভিন্ন সমস্যা জর্জরিত মানুষের পাশে গিয়ে সমাজ সেবা করতে পারি এই বিষয় নিয়ে কিছু বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত ও বিভিন্ন শ্রেণীর লোকদের পাশে গিয়ে বিভিন্নভাবে সেবা ও সহযোগিতা করা হলো সমাজ সেবা। আসলে মূলত সমাজ সেবা করার জন্য অনেক অর্থ ও সময় প্রয়োজন হয় না। সমাজ সেবা করার জন্য একটু উদার মন মানসিকতা দেশপ্রেম ও উদ্যোগের প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই দেশের মানুষকে নিরক্ষরতার হাত থেকে মুক্ত করে শতভাগ সুশিক্ষা শিক্ষিত করার জন্য বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন। তাই আমরা সমাজে যারা নিরক্ষর লোক তাদেরকে শিক্ষার সুফল সম্পর্কে অবহিত করে শিক্ষার দিকে ধাবিত করে আমরা একটি শিক্ষিত সমাজ গড়তে পারি। সমাজে যারা স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞ তাদেরকে স্বাস্থ্যবিধি সম্পর্কে অবহিত করে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে পারি। সমাজে যে কৃষক আছে স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কৃষকদেরকে বিভিন্ন সেমিনারের মাধ্যমে কৃষিপূর্ণ উৎপাদনে উৎসাহিত অনুপ্রাণিত করতে পারি। সমাজের যুব সমাজ ছাত্র সমাজ ও বিভিন্ন শ্রেণীর লোকদেরকে মাদক যৌতুক ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন সেমিনারের মাধ্যমে অবহিত করে মাদক যৌতুক ও বাল্যবিবাহের বিরুদ্ধে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলে একটি বাল্যবিবাহ মুক্ত যৌতুক মুক্ত ও মাদক মুক্ত সমাজ গড়তে পারি। সমাজের হতদরিদ্র গরিব অসহায় মানুষের দরিদ্রতা নিরসনকল্পে আমরা তাদের পাশে গিয়ে বাড়ির আঙ্গিনা আশেপাশে শাকসবজি পালন হাঁস মুরগি পালন সহ গবাদি পশু পাখি পালনে আমরা উৎসাহিত অনুপ্রাণিত করে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য উৎসাহিত অনুপ্রাণিত করতে পারি। গাছ লাগান পরিবেশ বাঁচান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই আহ্বানকে সাড়া দিয়ে আমরা সমাজের লোকদেরকে নিয়ে বৃক্ষরোপণের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে পারি এবং ফলজ বনজ ও ঔষধি বৃক্ষরোপণে সমাজের লোকজনকে আমরা উৎসাহিত অনুপ্রাণিত করতে পারি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন নিয়মকানুন আমরা সমাজের বিভিন্ন লোকজনের মাধ্যমে লোকজনদেরকে অবহিত করে জনসচেতনতা বৃদ্ধি করে মেনে চলার জন্য আমরা উৎসাহিত অনুপ্রাণিত করতে পারি। তাছাড়াও সমাজে যারা গরিব অসহায় প্রতিবন্ধী যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন তাদের পাশে গিয়ে আমরা তাদেরকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে উৎসাহ দিয়ে উদ্দীপনা দিয়ে সেবা দিয়ে অথবা শ্রম দিয়ে অথবা আমাদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে আমরা সহযোগিতা করতে পারি। এইভাবে যদি আমরা কাজ করি আমরা মনে করি আমাদের সমাজ তো একটা আধুনিক সমাজ গড়ে উঠবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন জানব যে প্রশ্নটি হচ্ছে এ পর্যন্ত আপনার এই সংস্থা থেকে আপনার মাধ্যমে কতজন লোক উপকৃত হয়েছে এবং কিভাবে উপকৃত হয়েছে এই বিষয়টা নিয়ে কিছু বলুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আদর্শ সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে আমরা বিগত দিনে করোনাকালীন সময়ে চারবারে আমরা গরিব অসহায় প্রতিবন্ধী ও কর্মহীন 1000 লোকের বাড়ি বাড়ি গিয়ে আমরা জরুরি খাবার সময় পৌঁছে দিয়েছি এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে তাদেরকে বিভিন্নভাবে আমরা
স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত অনুপ্রাণিত করেছি। তার প্রতি বছরে আমরা গরিব অসহায় মানুষের মধ্যে শীত এই সংস্থার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেছি। তারপরে করোনাকালীন সময়ে আমরা অসহায় কৃষকের পাশে গিয়ে স্বেচ্ছায় এই সংস্থার পক্ষ থেকে আমরা কৃষকের ধান কেটে দিয়েছি। তারপর আমরা শিক্ষার জন্য, বিয়ের জন্য, চিকিৎসার জন্য সমাজের হতদরিদ্র অনেক লোককে আমরা এই সংস্থার পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করেছি। তাছাড়াও আমরা মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন নিয়মকানুন আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে স্বেচ্ছায় প্রচার ও প্রকাশনা করি এবং জনগণকে এই এই সকল নিয়ম বাংলাদেশ সরকারের নিয়মকানুন মেনে চলার জন্য উৎসাহিত অনুপ্রাণিত করি। আর আমাদের এই সংস্থা থেকে অর্ধ পর্যন্ত প্রায় 1359 জন লোক বিভিন্নভাবে উপকৃত হয়েছে এবং সহযোগিতা পেয়েছে, সেটা আর্থিকভাবে সহযোগিতা পেয়েছে। তারপরে করোনাকালীন সময়ে আমরা ত্রাণ বিতরণ করেছি, তারপর করোনাকালীন সময়ে আমরা অসহায় কৃষকের পাশে গিয়ে ধান কেটে দিয়েছি, তারপরে শীতের শীতকালীন সময়ে আমরা সমাজের হতদরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছি, তারপরে এতিম গরিব অসহায় মেয়েদের আমরা বিয়ের জন্য আর্থিক অনুদান দিয়েছি, তারপরে গরিব অসহায় মানুষের শিক্ষার জন্য, চিকিৎসার জন্য, বাসস্থানের জন্য আমরা আর্থিক অনুদান দিয়েছি, তারপর তাদের পাশে গিয়ে তাদেরকে বিভিন্ন যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, উৎসাহ দিয়ে, উদ্দীপনা দিয়ে, শ্রম দিয়ে আমরা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। তো মোহাম্মদ আলী ভাই, আপনার কাছে যে বিষয়ে আবার আরেকটি প্রশ্ন আমি জানতে চাইছি, যে প্রশ্নটি হচ্ছে, যে প্রশ্ন তো প্রশ্ন নয়, তো আমি শিরপুর উপজেলায় পর্যবেক্ষণ করে জানতে পারলাম যে অনেক লোক অনেক কিছু নিয়ে এই কথাবার্তা বলে, যে এখানে নাকি জিগে গেছি, সেখানে শুনেছি যে মোহাম্মদ আলী ভাই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বড় বড় সংস্থা থেকে, বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আপনি অনেক সম্মাননা ক্রেস্ট পেয়েছেন এবং কীভাবে পেয়েছেন, কতগুলো সংগঠন থেকে ক্রেস্ট পেয়েছেন, এই বিষয়টা নিয়ে কিছু কথা বল। আলহামদুলিল্লাহ, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আদর্শ সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে বিগত দিনে যে সমাজসেবামূলক কাজ করেছি এই জন্য সর্বমহলে আমরা প্রশংসিত এবং 6টি অরাজনৈতিক সংস্থার পক্ষ থেকে প্রশংসাপত্র সহ আমরা সম্মাননা স্মারক পেয়েছি। এবং যে 6টি অরাজনৈতিক সংগঠন আমাদের বিগত দিনের সমাজসেবামূলক কাজের জন্য আমাদেরকে প্রশংসাপত্র সহ সম্মাননা স্মারক প্রদান করেছেন তাদেরকে আজকে বাংলা টিভি 71-এর মাধ্যমে তাদেরকে আমার সংস্থার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। কারণ তাদের এই প্রশংসাপত্র ও সম্মাননা স্মারক আমাদের এই সংস্থাকে এবং আমাকে আগামী দিনে সমাজসেবামূলক কাজের জন্য উৎসাহ অনুপ্রাণিত করেছে। তাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমাদের এই বাংলা টিভি 71-এর মাধ্যমে। মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আমার আরেকটি প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে ভবিষ্যৎ সমাজসেবা নিয়ে আপনার মতামত কি, এই বিষয়টা নিয়ে। ভবিষ্যৎ, আমরা এখন আদর্শ সেবামূলক সমাজকল্যাণ সংস্থা, আমরা গাজীপুর এই সমাজসেবামূলক কাজগুলো আমরা গাজীপুর পরিচালনা করছি। আমাদের ইচ্ছা, লক্ষ্য, উদ্দেশ্য আগামী দিনে সমাজে যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অথবা যারা সংগঠন বিষয়ে, সমাজসেবা বিষয়ে আগ্রহী আছে, জনপ্রতিনিধি এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনারও দৃষ্টি আকর্ষণ করছি এবং সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই আদর্শ সেবামূলক সমাজ কল্যাণ সংস্থার যে সেবামূলক কাজগুলো আছে আমরা সারা বাংলাদেশব্যাপী এটা পরিচালনা করব। এবং আমি মনে করি সহযোগিতা বলতে শুধু আর্থিক সহযোগিতা না, সহযোগিতা বলতে আমাদেরকে যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, সুপরামর্শ দিয়ে, তারপরে শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারে অথবা আর্থিকভাবে সহযোগিতা করতে পারে। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা সহ সকলের সুপরামর্শ কামনা করি, সহযোগিতা কামনা করি, সু উপদেশ কামনা করি। আর আমি মনে করি আমাদের পাশে যদি সবাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে তাহলে আমাদের এই সংস্থার যে জনসেবামূলক কাজগুলো আছে এই কাজগুলো আমরা সারা বাংলাদেশব্যাপী গরিব অসহায় প্রতিবন্ধী কর্মহীন মানুষের পাশে গিয়ে আমরা এই কাজগুলো ব্যাপকভাবে করতে পারবো এবং আমাদের কাজের মাধ্যমে আমাদের এই দেশের হতদরিদ্র, অসহায়, নিপীড়িত অনেক মানুষই উপকৃত হবে, এই কামনা করছি।
ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই বাংলা টিভি 721 এ আপনি গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আদর্শ সেবামূলক সমাজ সংস্থার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।